हेलो दर्शक बंधु आबार चले एलाम आपनादेर सामने पासे कुम्भ राशिर 2023 एप्रिल मास केमन जाबे एटा निये विशद जानते गेले अवश्य भिडियोटा देखबेन पुरोटा देखे नेवार पर बुझबेन जदि कोनो प्रश्न थाके प्रश्न करते पारेन। जय मा तारा। आगे आसि जे ग्रहगुलो कोथाय कोथाय ट्रांजिट करछे बा कोथाय कोथाय कोन जायगाय कानेक्शन दिच्छे एटा आगे जानार प्रचुर प्रयोजन रयेछे, ना जानते पारले बोझा जाबे ना। आगे जेहेतु जानते हैं अपना द्वितीय भावे रही है बृहस्पति प्लस रवि मीनराशि घरे और अपना रही है तृतीय भावे रही है अपना शुक्र प्लस राहु प्लस बुध और मिथुने रही है अपना मंगल और तुलाय रही है अपना केतु और अपना राशि रही है शनिदेव। यही कनेक्शन अपना की फललाभ दीते पारे से विषय पर्यालोचना मेन। प्रथम आसे अर्थ भाव नहीं आपनार अर्थ भाव केमन दीते पारे जेहेतु आपनि द्वितीय पदे द्वितीय अवस्था हये बसे रयेछे एखन 24 एप्रिल एप्रिल अब्दि आपनि भालो अर्थ इनकाम करते पारबेन। 24 एप्रिल अब्दि 2023 एर आपनि भालो इनकाम करते पारबेन। तारपरे आपनार आसबे हच्छे सेई बृहस्पति चले जाबे हच्छे आपनार तृतीये जाबे 24 एप्रिलेर पर आर एखन हच्छे द्वितीये जेहेतु रवि रयेछे आपनार सेहेतु सप्तम पदे रवि से द्वितीय रवि रयेछे थाकार जन्य আপনার কিন্তু আর্থিক উন্নতি অবশ্যই দেবে। সপ্তমপতি স্ত্রী জাতীয় কারোর থেকে আমার স্ত্রীর কাছ থেকে হেল্প পেতে পারেন। কানেকশনটা খুব ভালো সুন্দর রয়েছে আপনার, সেজন্য আর্থিক বা ব্যবসার দিক থেকে আর্থিক উন্নতির যোগ আপনার প্রবল হারে রয়েছে কুম্ভরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। এবার আপনার এই অর্থটা আপনি সেভিংস করতে পারবেন কি না সেটা দেখার বিষয়। আপনার জন্মচার্ট দেখতে হবে, জন্মচার্ট দেখার পরে দশন্ত্রসা দেখার দরকার আছে, তারপরে বিশেষ বিশ্লেষণটা বেশ ভালোভাবে করা যায়। এবার আসি আপনার যারা স্টুডেন্ট আছো বা যারা স্টুডেন্ট পড়াশোনা করছো, যারা পড়াশোনা এখন ধরো এইচএস দিচ্ছ বা মাধ্যমিক দিয়ে ফেলেছো, মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে, এইচএস দিচ্ছ বা বিএ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অনেকে পরীক্ষা দিচ্ছ বা দেবে, তাদের ক্ষেত্রে বলি আগে দেখো তোমার পঞ্চমে গ্রহটাকে। পঞ্চমপতি বুধ রয়েছে তোমার তৃতীয় ব্যবস্থা হয়ে, পঞ্চমপতি মানে হচ্ছে মেধার যে প্রকাশ বা বিকাশের জায়গাটা সেটা কিন্তু রাহু যুক্ত হয়ে গেল। রাহু কিন্তু ভাঙে, রাহু কিন্তু জোরে না, রাহু কিন্তু ছন্নচার্যযুক্ত সৃষ্টি করে। এবার পঞ্চম পতি বুধ যখন রাহুযুক্ত হয়ে গেল, শুক্রযুক্ত হয়ে গেল, শুক্র তোমার চতুর্থ পতি আর বুধ পঞ্চম পতি, সে রাহু কানেক্ট হয়ে গেল। মানে যে বুধ যদি পঞ্চমপতি হয় চতুর্থ পতি শুক্র হয় কী হতে পারে, গৃহেতে অশান্তি, বাড়ির অশান্তি নিয়ে বিদ্যায় বাধা আসা, মায়ের শারীরিক সমস্যা নিয়ে বাধা আসা বিদ্যায়, এবং যে কোনো বিদ্যাস্থানে গিয়ে পড়াশোনা করতে গিয়ে হট করে মাথা গরম হয়ে যাওয়া বা প্রেমে জড়িয়ে যাওয়া, এতে কিন্তু বিদ্যার দিকে সমস্যা কিন্তু আসবে কুম্ভরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার নবমপতি হায়ার এডুকেটেড হবেন কি না সেটা হচ্ছে দেবে নবমভাব, দেবে নবমভাব কানেকশান করবে সপ্তম অষ্টম পদে নবমপতি শুক্র নবমে কেতু রয়েছে, কেতুর জায়গায় থাকার জন্য বিদ্যা একটু সমস্যা তৈরি করবে। ঠিক আছে, এবার আসি আমি ব্যবসা সংক্রান্ত নিয়ে। যারা ব্যবসা করছেন এটাও মাথায় রাখতে হবে। প্রথমে বলি শনির সাহায্য সাথে আপনাদের চলছে, সেই কারণে যে কোনো বিষয়ে আপনার ব্যবসা ক্ষেত্রে উন্নতি অবশ্যই দেবে। কিন্তু যেহেতু সপ্তমপতি কানেক্ট করছে, সপ্তমপতি বিজনেসের যে অধিপতি আপনার মালিক রবি সে দ্বিতীয় রয়েছে, সেক্ষেত্রে ব্যবসা অবশ্যই আমি বলবো খারাপ জায়গায় বলবো না, অবশ্যই ভালো ব্যবসা বলবো। কিন্তু ব্যবসা ভালো হলেই যে আপনার যে ব্যবসা করতে পারেন ব্যবসাগুলো আপনি করবেন, যেমন কোনো বই খাতার দোকান যদি ব্যবসা করে থাকেন আপনি, বা কোনো গোল্ডের দোকান থাকে যদি আপনার, বা কোনো মানে স্টক, যেমন কেউ স্টকে মাল রাখেন, কেউ রাখে না স্টকে মাল রাখে না, স্টকে ধরে আপনি মাল রাখলেন সেই মাল কিন্তু আপনার দেখবেন সেলটা বেশ ভালো হবে বিজনেসের ক্ষেত্রে, এটা কিন্তু হলে পড়ে বলা যায়। এবার দেখতে হবে আপনার যে কানেকশানটা সেটা হচ্ছে আপনার দ্বিতীয় ভাবস্থ, দ্বিতীয় যদি বৃহস্পতি রয়েছে আপনার একাদশপতি হয়ে, এই ক্ষেত্রে কিন্তু খুব শুভফল, শুভফল পদ দেবে একাদশ ভাব, মানে আয় ভাবটা রয়েছে তো ভালো, সপ্তমপতি কানেক্ট করছে সেখানে বৃহস্পতি নবম সপ্তম অষ্টম নবম দৃষ্টি করছে আপনার বৃহস্পতি কন্যায় দৃষ্টি করছে, মানে নবম দৃষ্টি করছে, অষ্টম দৃষ্টি করছে আর দৃষ্টি করছে অষ্টম নবম মানে বৃশ্চিকে দৃষ্টি করছে,
এবং শনিও কিন্তু আপনার বৃশ্চিক দৃষ্টি করছে, সেই কারণে আপনার ব্যবসায় একটু উঠাপড়ন লেগে থাকবে, সেটা নিয়ে ভেবে লাভ নেই। সেটা অবশ্যই জন্ম চার্ট কথা বলবে, আপনার কী কানেকশানে রয়েছে, আপনার লগ্নভাব সব দেখতে হবে, ওটাই ফ্যাক্টর। দেখে নেওয়ার পরে এবার ব্যবসা ক্ষেত্রে আপনার মোটামুটি শুভফল আপনি আশা করা যেতেই পারে। এবার আসে চাকরি, যারা চাকরি করছেন, চাকরি যারা করছেন তাদের পদোন্নতির জায়গা থেকে বলবো ভালো যোগ আছে, যেহেতু সেটা এপ্রিল মাসে, আপনার 15 এপ্রিলের পর ভালো যোগাযোগ পাবেন আপনি, যেহেতু সপ্তমপতি হয়ে তৃতীয় কানেকশান করবে, রাহু যুক্ত হয়ে যাবে। এখানে কিন্তু জানতে হবে শুক্র বৃহস্পতি রাহু যে কানেকশান যোগটা না, দারুণ যোগ এই যোগটা আপনার ক্ষেত্রে, আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন, অবশ্যই আপনার উন্নতি হবে। উন্নতির পরে আপনার ফোকাস, ফ্লেশ হওয়ার জায়গা, ফ্লাক্স হওয়ার জায়গা, দারুণ জায়গা রয়েছে আপনার ক্ষেত্রে। এটা আপনাকে আগে বিচার বিশ্লেষণ করে জ্যোতিষের দ্বারা পরামর্শ গ্রহণ করতে হবে। আপনাকে গ্রহণ করে নেওয়ার পরে আপনি অবশ্যই দেখবেন আপনার ল্যাপটপটা সিলেক্ট ভালো জায়গা হয়ে যাবে আপনার, এটা কিন্তু হলপ করে আপনার ক্ষেত্রে বলে দেওয়া যাচ্ছে কুম্ভরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। এবার যদি আসা যায় আপনার ক্ষেত্রে যে কী কী ব্যবসায় আপনি মানে চাকরিতে আপনি ডেভেলপমেন্ট করবেন কি না, আপনি যদি ওই যে বললাম যদি আপনি কোনো কর্মের সঙ্গে প্রতিনিধিত্ব থাকেন, যদি আমি কোনো কাপড় দোকানে কাজ করেন বা কোনো মিষ্টির দোকানে কাজ করেন, তাতে আপনি সম্মান পাবেন, আপনার মাইনে বাড়াবে, হয়তো আপনার মালিক আপনার মাইনে বাড়িয়ে দিতে পারে। বা আপনি যদি হয়তো কোনো জায়গা থেকে লোন নিয়ে কোনো ব্যবসা করেন, তার ক্ষেত্রে উন্নতি স্থাপন করতে পারবেন। এগুলো কানেকশানটা আপনার মোটামুটি ভালো জায়গায় রয়েছে কুম্ভ রাশি, কিন্তু শাসেত্রে এফেক্টটা পেতেই হবে। যাই হোক, চাকরি গেলে বেড়েছে লটারি, লটারির দিকে বলতে গেলে আগে দেখতে হবে কুম্ভ রাশির লটারি কানেকশানের জায়গাটা খুব একটা খারাপ বলবো না। তৃতীয় যেহেতু রাহু রয়েছে, তৃতীয় ভাব করতে রাহু কিন্তু ফাটকা অর্থ দেয়, তৃতীয় একাদশ রাহু কিন্তু ফাটকা অর্থ দেয়, অষ্টমে রাহু ফাটকা অর্থ দেয়, সেটা কিন্তু লটারি বলছি না, লটারিও বলা যেতে পারে। এটা লটারি বলে লটারি কেটেই হবে তার মানে নেই, হয়তো না কাটা পয়সা আপনি কিছু পেয়ে গেলেন, এই কানেকশানটা কিন্তু আপনাকে দেয় হচ্ছে রাহু। তৃতীয় রয়েছে, দ্বিতীয় বৃহস্পতির জায়গা রয়েছে। আর এবার আপনার নবতারা চক্র দেখার দরকার আছে, নবতারা চক্র কী কানেকশান করেছে আপনার ক্ষেত্রে। নবতারা চক্র আপনার যদি দেখা যায় পুরো ভাদ্রপদ নক্ষত্রের জন্ম আছে, তাহলে কিন্তু আপনি কিছু ফাটকা অর্থ পেতে পারেন। এবার যদি দেখা ধনিষ্ঠ নক্ষত্রের জন্ম যদি হয়ে থাকে, আপনি কিছু ফাটকা অর্থ অর্থ রোজগার করতে পারবেন। এই কানেকশানটা কিন্তু আপনার ক্ষেত্রে খুব ভালো যোগ রয়েছে আপনার, বোঝা গেল। এবার আসি আপনার যে আপনার বিবাহ নিয়ে, বিবাহ নিয়ে অনেকে সমস্যায় রয়েছেন, বিবাহ হবে কি না, বিবাহ হতে চাইছে না বা যোগাযোগ স্থাপন হতে চাইছে না, আসছে না, যোগাযোগ করতে যাচ্ছেন, কিন্তু এই কানেকশানটা রয়েছে, বিবাহ হয়ে যাওয়ার যোগ কিন্তু ফুল ফর্মে রয়েছে, যেহেতু সপ্তমপতি রবি দ্বিতীয় কানেকশান করে বসে রয়েছে, সেক্ষেত্রে বিবাহের যোগ খুব ফুল পরিমাণে রয়েছে আপনার, এটা কিন্তু বলতে পারি। ফুল কানেকশানে রয়েছে বিবাহ যোগটা, আপনি পারলে দেখবেন যে কোনো আত্মীয়র সাথে বিবাহ হওয়ার যোগ, পিম্পড়ির জায়গাটা কানেকশান করছে কিন্তু কোনো আত্মীয়র সঙ্গে বিবাহ যোগ, মায়ের কোনো আত্মীয় রিলেটিভের সঙ্গে বিবাহ যোগ, মা হয়তো কোনো আত্মীয়কে দেখে দেওয়ার পরে তার সাথে বিবাহ হয়ে গেল, এই কানেকশান কিন্তু আপনার ক্ষেত্রে রয়েছে। তবে ম্যারেজ লাইফটা আপনার ক্ষেত্রে এখন শুভময় চলবে কুম্ভরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। এবার আসি টোটকা, কী কী করবেন আপনি, আগে অবশ্যই করে হনুমান চালিসা পাঠ করবেন, রেগুলার হনুমান চালিসা আপনি পাঠ করবেন, পাঠ করলে দেখবেন আপনার অবশ্যই মানসিক শান্তি পাবেন, যেটা পাচ্ছেন না, অচেনা মানুষ যে আপন সে পর হয়ে যাচ্ছে আপনার কাছে, সে কিন্তু জায়গা মতো আসছে না, আপনার পাশে থাকছে না, সেই জন্য আপনার এই সমস্যাগুলো তৈরি করছে, আপনি এগোতে এগিয়ে উঠতে পারছেন না। আসলে কে মানুষ, কে ভালো না কে খারাপ তাকে চিনতে পারবেন, সেই হোমেশ পাঠ করুন। কালারটা ইউজ করুন হচ্ছে ব্ল্যাক কালার ইউজ করুন, ইয়েলো ইউজ করুন, দুটো কালার ইউজ করুন। আর যখন দোকানে যখন বসবেন অবশ্যই করে জোয়ারের জল, জোয়ারের যারা ব্যবসা করেন বা স্টুডেন্ট আছেন তারা জোয়ারের জল নিয়ে ঘরে ছিটিয়ে নিয়ে বসতে পারেন, পড়াশোনা করলে আপনারা কিন্তু অবশ্যই ভালো শুভ ফলপ্রদ জায়গা রয়েছে কুম্ভ রাশির জাতক বা জাতিকারা। অবশ্যই দেখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মাতারা, জয় গুরু বামদেব।